দক্ষিণ রায়ের হানায় আবারও মৃত্যু হলো কাকড়া শিকারের। বিপদ জেনেও জীবন জীবিকার টানে বারে বারে জঙ্গলে যেতে হয়। সুন্দরবনের জঙ্গলে ও নদীর প্রতিটি খাড়িতে ওত পেতে থাকে বিপদ। বিপদ জেনেও কর্মসংস্থান না থাকায় নিজেদের জীবন বাজি রেখে জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করতে হয় সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের। নদী ও খাড়িতে কাঁকড়া ধরার উদ্দেশ্যে নামখানার গণেশনগর এলাকার এক দম্পতি গত 9 তারিখে কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। এরপর রবিবার রাতে এক ফোনে যেন পরিবারের লোকজনের মাথায় আকাশ ভেঙে পড়ে। অনশ্বর ফকির 56, এর স্ত্রী ভগবতী ফকির বাড়িতে ফোন করে জানান, নামখানার ঠাকুর নদীর চরে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ অতর্কিতভাবে আক্রমণ করে নৌকাতে। অনশ্বর ফকিরের ঘাড়ে কামড় বসায় বাঘ। কিছু বোঝার আগেই টানতে টানতে জঙ্গলে নিয়ে যায় তাকে। চোখের সামনে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কার্যত সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয় ভগবতী, কিন্তু কোনো লাভ হয়নি। এরপর ভারাক্রান্ত মনে পরিবারের লোকজনকে ফোন করে সমস্ত ঘটনার কথা জানান। এরপর পরিবারের সদস্যরা নামখানার ঠাকুর নদীর চরের উদ্দেশ্যে রওনা দেয় বলে জানা যায়। পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনার বিষয়টি জানানো হয় বন বিভাগের অফিসেও। খবর পেয়ে বনাধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পাশাপাশি কাকদ্বীপ থানা ও স্থানীয় প্রশাসনিক আধিকারিককেও গোটা বিষয় জানানো হয়েছে। দক্ষিণ রায়ের হানায় মৃত্যুর ঘটনায় কার্যত ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত প্রায় 20-25 দিন হয়ে গেছে। তা এখনো তো ওনার তো কালকে ফোন করে বললো এরকম ট্রেনে নিয়ে গেছে, ওই অবধি খবর এখনো কোনো খবর আসেনি। খবর তো ওখানে নেটওয়ার্ক তো প্রবলেম, মানে খবর এখনো মানে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তা আপনারা জানতে পারলেন কীভাবে ওনাকে যে বাঘে নিয়ে গেছে? ওরা উনি ওনার স্ত্রী দেখেছে, ঠিক আছে, ওইভাবে মানে বলেছে খবরটা। এখন কি কোনো থানা প্রশাসন কেউ এসেছিল? হ্যাঁ, কালকে এসেছিল। আপনার নামটা? আমার নাম সমীর বিশ্বাস। বাড়ি? বাড়ি গণেশনগর অধিকারী পাড়ায়। 3টার সময় আমরা খবর পেয়েছি ওনার ছেলের কাছে যে তোর বাবাকে আমি পাচ্ছি না, শুধু এই বলে ওর মা কান্না করছে, এবার আর কোনো কথা বলেনি। আমি ফোনটা ধরেছি ওনার ছেলের কাছ থেকে কেড়ে নিয়ে, আমি বলছি কী হয়েছে মাসি, কালকে কান্না করছে, কোনো কথা বলতে পারছে না, বলছে তোর জামাইকে আমি খুঁজে পাচ্ছি না। এবার তখন বলছে ওনার ছেলে চলে গেছে, আর উনি ফোন রেখে দিচ্ছে, সুইচটা হয়ে গেছে ফোন, আমরা ফোন লাগাচ্ছি, ফোন আর ধরছে, আর ওনার সঙ্গে আর কথা হয়নি সেই দিন। আপনাদের কী মনে হচ্ছে কী হতে পারে? এখন আমরা পাওয়া যাচ্ছে না, মানে এখন আমরা বুঝতে পারছি না যে কি হয়েছে। স্বামী স্ত্রী দুজন তো লোক হয়েছিল, এবার কি হয়েছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। সেখান থেকে কোনো ফোন এখনো আসেনি, মানে আমরা করছি বন্ধ, ওরা না করলে আমরা এখানে ফোনটা বন্ধ করে দেওয়া। কি নাম আপনার? রূপালী মন্ডল। সবাই বলে যে সুন্দরবনের ঠাকুর নদী এলাকায় ওখানে আমাদের এখান থেকে প্রায় লোকেরাই কাঁকড়া ধরতে যায়। এবার আমার শ্বশুর আর শাশুড়ি মা গেছিলো জুলাই মাসের 9 তারিখে ভোটের পর দিন। তারপর প্রায়শই ফোনে যোগাযোগ হয়, কালকেও যোগাযোগ হয়েছিল 7:30 দিকে সকালবেলা ফোন করেছে। তারপর আবার একটু মানে আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি, আমার স্বামী বলছে যে আমি বাইরের দিকে যাচ্ছি একটু, এবার গেছে শোনা। তারপরে শুনলাম যে মানে 3:30 নাগাদ নাকি ফোন করেছে আমার শাশুড়ি মা, ফোন করে বলছে যে তোর বাবাকে পাওয়া যাচ্ছে না। এবার ওখান থেকে আমার স্বামী চলে গেছে, আমি তারপর তো আর বেশি কিছু জানি না, সবাই যেটুকু বললো। আমার দেওরকে, ছোটো দেওরকে ফোন করে নাকি আমার স্বামী বলে দিয়েছে, আর ও তো কিছু বলেনি, ওখানে বসে বসে কান্না করছে। আমি ভাবছি ওর আবার শরীর খারাপ, একটু ঠান্ডা লেগেছে হয়তো ওর, তার জন্য নাক টানছে। এবার আমি সকাল তারপরে উঠে জামা কাপড় তুলে বসে আছি, সবাই আসছে, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি বলছি মামি, মামি শাশুড়ি এসেছিলো, ছোটো মামি শাশুড়ি, আমি বলছি কী হয়েছে মামি, বলে কিছু না। তারপরে আমার মা এসেছিলো, মা বললো, তারপরে আমি জানতে পারলাম। এর থেকে বেশি কিছু আমি আর জানি। থানা প্রশাসন কিংবা কেউ এসেছিলো? হ্যাঁ, কালকে 11টার দিকে রাত্রে এসেছিলো। কী বলেছেন? পরে সে জিজ্ঞাসা করছিলো মানে কী হয়েছে ঘটনা, এখানে সবাই ছিল, কিছু কিছু ওরা বলেছে। আপনার নামটা? সীতা বিশ্বাস ফকির।